হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ভিলেজ লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো বলো, আশা করি খুবই ভালো আছো। তো দেখো আজকে বোনের বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি, তো সেদিনকে খুব ব্যস্ত থাকার কারণে না ভিডিও সেরকমভাবে করতেই পারিনি। তো যদিও যেটুকু ভিডিও করেছি, আমি একজনকে ফোন দায়িত্ব দিয়েছিলাম যেটুকু ভিডিও করে দেওয়ার জন্য, তো সেই যতটুকু করে দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওতে তোমরা গায়ে হলুদ থেকে একদম বিয়ে পর্যন্ত সবটাই শেয়ার করবো। তো চলো, আশা করি দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো এমনিতেই সব কিছুটাই লেট হয়ে গেছে, গায়ে হলুদ আসতে অনেকটা লেট হয়ে গেছে, তাই সমস্ত কিছুই লেট হয়ে গেছে। আর এখানে দেখো এখন মা হচ্ছে ওকে মাথায় তেল দিয়েছে, মানে আমাদের নিয়ম আছে মাথায় সর্ষের তেল দিতে হয়। তো তারপর গায়ে হলুদ মাখাতে হয়, মানে মা মাখাবে, তারপর পাঁচজন যে এও থাকে তারা মাখাবে। তো এই যে মা মাথায় তেল দিয়ে হলুদ দিয়ে চলে গেল বাড়ির ভিতরে, সরি বাড়ি নয়, অ্যাকচুয়ালি বিয়েটা হয়েছে আমাদের বাড়িতে নয়, একটা স্কুল ছিল তো সেটা ভাড়া নিয়ে সেখানেই আর কি বিয়েটা হয়েছে। তো এখানে দেখো এবার এগুলো হচ্ছে সব কাকিমা বড়মা আছে, মানে যে এও হয়েছিল, তো তারা সবাই এখন রং হলুদ মাখাচ্ছে। আর এই যে নিতকনে হচ্ছে আমার মাসির মেয়ে। আর এখানে দেখো ননিকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তো আসলে কান্নাকাটি তো মানে হয়েই গেছে সকালবেলা, আর এখন কাঁদছিলাম না, ওই হলুদটার এতটা ঝাঁজ ছিল যে মুখে লাগানোর পরেই না চোখ দিয়ে জল বেরোচ্ছিল। ওই যে ননিও গালে মেখেছে, তো ওরও চোখ দিয়ে জল বেরোচ্ছিল, তো ওর চোখে জলটা মুছিয়ে দিলাম আর এই আর কি। তো বোনের সঙ্গে যতটাই ভাব ততটাই ঝগড়া, এরকম তো চলতেই থাকে ভাই মানে দিদি বোনের সম্পর্কে। তো আমাদেরও তাই সেরকমই সম্পর্ক ছিল, মানে ঝগড়াটাই বেশি হতো। তো যাই হোক, সেই দিনটা খুবই মানে কষ্ট হয়েছিল, সকালবেলা খুব দুজনে কান্নাকাটি করেছে আর কি। তো দেখো এখন এই যে কাজলতা দেওয়ার পর এখানে এই যে এখন হচ্ছে পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে। তো এখন তো এটা ট্রেন্ডিং, বিয়েবাড়ি তারপর ক্যামেরাম্যান ছবি তোলা, এইটা তো এখন ট্রেন্ডিং হয়ে গেছে। তো এই আর কি। তো এখানে দেখো ওর সব বান্ধবীরা আছে আর কি পিছনে, আর আমি এই যে সাইডে ওর গালে হলুদ মাখাচ্ছি, আর তারই মধ্যে কিছু কথাবার্তা চলছিল সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো দেখো গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা একটা গায়ে হলুদের একটা ডান্স করেছিলাম, আমি বোন আর ওই পাশের বাড়ির ভাইজি মিলে। তো এই বুদ্ধিটা আর কি আমারই ছিল, তো পুরো ডান্সটা আমি এই ভিডিওর মধ্যে দিচ্ছি না, এটা একটা আলাদা করে দেব। তো চলো এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সকালবেলা বোনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করার পর এখন দেখো বোনের সঙ্গে ঠিক এভাবেই নাচছি, মানে বোনের বিয়েতে দিদির যে নাচে এইভাবে, মানে হয়তো আমিই হয়তো এটা প্রথমবার করলাম জানি না। তো এর মধ্যে দেখো ক্যামেরাম্যান ছুটলো, কারণ ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে। তো স্নানের পর অনেক রিচুয়ালস থাকে, যেমন নানিমুখ সে সমস্ত কিছু হয়ে গেছে। এখন দেখো আমরা দুজনেই চলে এসেছি রেডি হতে। তো এই প্রথমবার আমি পার্লার থেকে সাজছি, মানে ইচ্ছা ছিল না, আবার মনে হলো চলো, মানে শাড়িটা নিজে নিজেই পরে নিয়েছিলাম, তো ভাবলাম চলো ফেসটা করে নিই।
তো ফাইনালি বিয়েটা কমপ্লিট হলো, আর এখন দেখো ঠাকুরমশাইয়ের আশীর্বাদ নিচ্ছে ওরা। তো বিয়ে কমপ্লিট হতে মোটামুটি একটা বেজে গিয়েছিল, আর অনেকটাই রাত হয়ে গিয়েছিলো যেহেতু সব কিছুটাই দেরি হয়েছে, গায়ে হলুদ আসতে, তো এইরকম আরও অনেক কিছু রিচুয়ালস ছিল, তো সেগুলো করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। তো চলে এসেছি আমরা খাওয়ার টেবিলে, তো চলো সাথে সাথেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে।